নক্ষত্র অনুষ্ঠানে তোমাদের সবাইকে স্বাগত। আর এই অনুষ্ঠানটার জন্য আমি যেমন অধীর আগ্রহে বসে থাকি, আমি জানি পর্দার ঠিক ওপারে তোমরাও ঠিক সেইভাবে অধীর আগ্রহে বসে আছো। অবশ্যই তার সঙ্গে আমাদের দেখা হবে, তার সঙ্গে অনেক কথা বলবো, অনেক সমস্যা নিয়ে কথা বলবো এবং সেই সমস্যাগুলো থেকে কিভাবে বেরিয়ে আসব সেই সমাধানের পথ খুঁজব। কিন্তু তার আগে তার এই বিশ্বব্যাপী কর্মকাণ্ড দেখতে আমার যেমন ভালো লাগবে, আমি জানি তোমাদেরও ভালো লাগবে। সম্প্রতি যে সম্মানে ভূষিত হয়েছেন সেটি হলো ইন্ডিয়ান রিসার্চ কাউন্সিলের পক্ষ থেকে ভারত গৌরব অ্যাওয়ার্ড উইথ গোল্ড মেডেল। এরপরে থাইল্যান্ড এবং কমনওয়েলথ থেকেও উনি ইন্টারন্যাশনালি স্বীকৃতি পেয়েছেন। এরপরে বাস ব্রিজ ইউনিভার্সিটি থেকে ডিলিট অর্থাৎ ডক্টরেট অফ লিটারেচার এই সম্মানেও উনি ভূষিত হয়েছেন। উনি দুবাই থেকে জ্যোতিষ এবং বাস্তুশাস্ত্রের ওপরে গোল্ড মেডেল পেয়েছেন। ইন্ডিয়ান রিসার্চ কাউন্সিল থেকে স্টেট অফ দ্য অনার প্রেসিডেন্ট পদে উনি নির্বাচিত হয়েছেন। এই প্রত্যেকটা কর্মকাণ্ডের পিছনে কিন্তু একটা স্টোরি লাইন আছে, অনেক কঠোর পরিশ্রম, অনেক সফল গল্প। সঙ্গে পেয়ে গেছে জয়ন্তদাকে, সময় নষ্ট করব না, সরাসরি পৌঁছে যাচ্ছি জয়ন্তদার কাছে। জয়ন্তদা, তোমাকে সময় এবং নক্ষত্রতে স্বাগত। কেন কথাটা বললাম কি, সময় আমাদের জন্য ভীষণ দামি আর নক্ষত্রের দ্বারা আমরা কোথাও পরিচালিত হই, তাই তো? মানে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী তাই বলে, মানে গ্রহের কোনো নিজস্ব কারকতা নেই বা ক্ষমতা নেই বলা যায়, কিন্তু নক্ষত্রের নিজস্ব আলো আছে। এক্স্যাক্টলি। আর জীবন মানেই তো সময় দর্শক বন্ধু, আমরা কেউ বাঁচবো 70, 72, 78, 80 60, 62, আলটিমেট কি টাইম? সময়। হোয়াট ইজ দ্য লাইফ? লাইফ ইজ দ্য ওয়াচ। এটা যদি আমাদের লাইফে না থাকে সৃষ্টি বিনাশ হয়ে যাবে যেটা বলে আর কি। কিন্তু আমাদের জীবনে, প্রত্যেক দিনের জীবনে রবি গ্রহে প্রয়োজনীয়তাটা কি, এর সুপ্রভাবের দ্বারা আমরা কিভাবে প্রভাবিত হই বা আমাদেরকে কিভাবে আরো বেশি উন্নততর জীবনের দিকে এগিয়ে নিয়ে যায়, আর এর কুপ্রভাবে মানুষের কি হতে পারে সেটা তুমি যদি আজকে বল। অবশ্যই বলবো। তার আগে উপস্থিত সমস্ত দর্শক বন্ধুকে জানাই আন্তরিক শুভেচ্ছা, আর গুরুজনের স্থানীয় মাসিমা মেসমশাই, আপনারা যারা জয়ন্ত অনুষ্ঠান ঠিক এই চ্যানেলে এই সময় দেখছেন, আপনাদের জন্য শ্রদ্ধা প্রণাম। তাহলে আজকে রবি নিয়ে আলোচনা করা যাক। আসুন দর্শক বন্ধু, আগে রবির কারকতা একটু সংক্ষেপে বলে নিই। জন্মকালীন হরোস্কোপে যদি দেখা যায় কোনো জাতক বা জাতিকার রবি যদি প্ল্যানেট পজিশন খুব ভালো থাকে, অর্থাৎ ভেরি সিম্পল এই অঙ্কটা, কারণ আপনারা যে সাপ্তাহিক রাশিফল বা মাসিক রাশিফল একাধিক জায়গা দেখছেন সেটা কিন্তু একমাত্র কাউন্সিলিং হয় রবি এবং চন্দ্রের ট্রানজিটের ওপর। কেন, চন্দ্র হচ্ছে গিয়ে কুইক মুভিং প্ল্যানেট, একটা রাশিক্ষেত্রে মাত্র 2.5 দিন করে বিরাজ করে। চন্দ্র মানে মন। আপনারা এখন মন চাইছে অনুষ্ঠানটা দেখে নিই, যন্ত্রটা কী বলছে, বা খুব ভালো লাগছে, অনুষ্ঠানটা শেষ হয়ে গেল, থাক রাত্রি হয়ে গেছে আর আজকে আর দেখবো না টিভি, কেননা কালকে সকালে আপনার সন্তান হয়তো স্কুল যাবে। এই যে মনের পরিবর্তন, এই ক্যারি অন করছে কিন্তু রাশি, আমি মানে হচ্ছে চন্দ্র। তাহলে রবি হচ্ছে গিয়ে জগতের পিতা, চন্দ্র হচ্ছে জগতের মাতা। দর্শক বন্ধু,
যে জাতক বা জাতিকার বৈশাখ মাসে জন্ম জানবেন তাদের রবি কিন্তু সুতুঙ্গস্থ, অতএব জীবনে কিন্তু একটা অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। যাদের ভাদ্র মাসে জন্ম ত্রিকোণাংশের রবি ওখানে কাউন্টিং হবে, সেই জাতক বা জাতিকারও কিন্তু কর্মক্ষেত্রে মানযশ প্রতিপত্তি বৃদ্ধির সম্ভাবনা আছে। এবার যদি মেডিকেল সাইড বিচারে আমরা ধরি, রবি আমাদের হার্টের কন্ট্রোলার, রবি হচ্ছে গিয়ে মন, রবি হচ্ছে গিয়ে আত্মা। যে জাতকের ফোর্থ হাউসে রবি থাকে সেই জাতক বা জাতিকা কিন্তু মটন হার্ট মাইন্ডেড। বাট ফোর্থ হাউস থেকে কেন বললাম, চতুর্থ ভাব থেকে সেই জাতক বা জাতিকার আমরা হৃদয়টাকে চিন্তা করি, ব্যক্তিটি কেমন, জাতক বা জাতিকা কেমন, কি মানসিকতার। যদি চতুর্থে চন্দ্র কিংবা শনি থাকে চিকেন হার্ট মাইন্ডেড, অর্থাৎ হীনমান্য মানসিকতার কাউন্টিং পরিলক্ষিত হয় চতুর্থে যদি চন্দ্র শনি বিরাজমান থাকে। বাট চতুর্থে রবি সেই জাতক বা জাতিকা অত্যন্ত দিলদড়িয়া হয়, মানুষকে ডাকবে, অল্প খাওয়াবো, ভালো খাওয়াবো, ভালো জিনিস দেবো, নাহলে দেবো না, উদার মনের মানসিকতা বহন করে চতুর্থভাবে রবি কিনা যদি আপনার বিরাজমান থাকে। আমাদের জন্য আবার আবার খুশির খবর, কিছুদিন আগে আপনারা জানেন জয়ন্ত শাস্ত্রী পিএইচডি উপাধি পেয়ে ভূষিত হয়েছেন, তার ছবি আপনারা দেখেছেন। এছাড়া ডক্টরেট পেয়েছেন কমনওয়েলথ ভোকেশনাল ইউনিভার্সিটি থেকে, তাকে ডক্টর অফ ফিলোসফিও দেওয়া হয়েছে। এছাড়াও এইবার দুবাই থেকে অ্যাওয়ার্ড পেলেন জ্যোতিষ ও বাস্তুবিদে গোল্ড মেডেলিস্ট আমাদের সকলের প্রিয় জয়ন্ত শাস্ত্রী। অর্থাৎ দেশের মধ্যেই এতদিন তিনি শীর্ষে বিরাজ করছিলেন, কিন্তু এইবারে তার কর্মের স্বীকৃতির জন্য পৃথিবীর অন্যান্য প্রান্ত থেকেও নানা উপাধিতে ভূষিত করা হচ্ছে তাকে। আপনারা দেখতে পাচ্ছেন তার বিভিন্ন ফটোগ্রাফস, যেখানে আমাদের গর্বের একান্ত কাছের জয়ন্ত শাস্ত্রীর হাতে তুলে দেওয়া হলো সার্টিফিকেট। তো যে জায়গাটা ছিলাম মেডিকেল সাইড বিচারে, আমাদের চক্ষুকে মানে চোখকে কন্ট্রোল করে কিন্তু রবি, চশমার কারকগ্রহ কিন্তু রবি। নট অনলি দ্যাট, লাইট মাইক সাউন্ড, দর্শক বন্ধু এই মুহূর্তে আমরা যে অনুষ্ঠান করছি, আমাদের সামনে যে এই যে ল্যাপেলটা কাজ করছে, এই যে এতগুলো আলো আমাদের সামনে বসে আছে, এর মধ্যে একটা রবির কারকতা আছে। অর্থাৎ লাইট মাইক সাউন্ডের ব্যবসায় যদি ডেভেলপমেন্ট করতে হয়, সেই জাতক বা জাতিকার হরোস্কোপে যদি রবির অবস্থান ভালো থাকে, তাহলে কিন্তু তিনি একাধিক কন্ট্যাক্ট পেতে পারেন বা সম্ভাবনা আছে। রবি ফেভারে থাকলে আপনি জীবনে মান যশ প্রতিপত্তি, কর্মক্ষেত্রে উন্নতি, সব দিক থেকে একটা উন্নতির সম্ভাবনা দেখা যায়। রবি কিনা যদি আপনার বৈশাখ মাসে জন্ম হয় অথবা ভাদ্র মাসে যদি জন্ম হয়, তৎপরিপ্রেক্ষিতে আদার্স ঘরে কি কাজ দেয় না? হ্যাঁ দর্শক বন্ধু, যদি বৃশ্চিক রাশিতে আপনার রবি থাকে, মানে অগ্রহায়ণ মাসে যদি জন্ম হয়, যদি শ্রাবণ মাসে আপনার জন্ম হয়, যদি আপনার আশ্বিন মাসে আপনার জন্ম হয়, যদি আপনার চৈত্র মাসে জন্ম হয়, যদি আপনার পৌষ মাসে জন্ম হয়, তাহলেও কিন্তু রবির সুফল অনেকটা পাওয়ার সম্ভাবনা আছে যে কোনো জাতক জাতিকার ক্ষেত্রে। এবার দেখতে হবে লগ্নের সাপেক্ষে লাগ্নিক রবি আপনার কোন ভাবপতি। যদি পঞ্চম পতি তুঙ্গে থাকে, তাহলে আপনি সন্তানের দ্বারা গৌরবান্বিত হবেন, অত্যন্ত আনন্দিত হওয়ার সম্ভাবনা আছে। পঞ্চম পতি যদি রবি হয়ে সুতুঙ্গস্থ হয়, সন্তানের দ্বারা অত্যন্ত মানে শুভ ফল প্রদায়ক হবার সম্ভাবনা আছে। যদি সপ্তম পতি রবি হয়ে তুঙ্গস্থ হয়, তাহলে বিবাহিত জীবনে সুখ শান্তি লাভ করবার সম্ভাবনা রয়েছে। যদি ষষ্ঠপতি রবি তুঙ্গস্থ থাকে, তাহলে আপনি চাকরির ক্ষেত্রে প্রচণ্ডভাবে নাম যশ প্রতিপত্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে ষষ্ঠপতি রবি যদি তুঙ্গস্থ থাকে। একাদশপতি রবি যদি তুঙ্গস্থ হয়, জীবনে প্রচুর অর্থের মালিক হওয়ার সম্ভাবনা রয়েছে। রবি যদি আপনার ফেভারে থাকে, ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড, সেই দেশের অ্যাওয়ার্ড পাওয়ার সম্ভাবনা আছে, মানে জীবনের সম্মান। অতএব এডুকেশনের ডেভেলপমেন্টের ক্ষেত্রেও এখানে কিন্তু জোডিয়াকের ফিফথের লর্ড সিংহরাশির লর্ড হচ্ছে গিয়ে রবি, এখানেও কিন্তু রবি কাউন্টিং হবে। অতএব যে জাতকের জীবনে যদি হরোস্কোপে রবি আপনার পাওয়ারে থাকে, আপনি একটা না একটা সময় সাইন করবেনই করবেন। এবারে আসছি রবির কারকতায়, লগ্নের সাপেক্ষে রবি কোথায় থাকলে কি কি হতে পারে। লগ্নপতি লগ্নে থেকে রবি যদি বিরাজমান, মানে সিংহ লগ্ন হলে লটকে রবি, অতএব সেখানে যদি রবি থাকে, সেই জাতকের স্বাস্থ্যভাব অত্যন্ত শুভ পরিকল্পিত, মানে পরিকল্পিত হয়। লগ্নপতি লগ্নে রবি, লগ্নপতি যদি দ্বিতীয় থাকে, মানে দ্বিতীয় যদি রবি থাকে, মাঝ বয়সের পর থেকে আপনি অর্থ রোজগার করলেও
শেষ বয়সে নির্ধনী হবার যোগ ইন্ডিকেট করে। বিকজ সেকেন্ড হাউস হচ্ছে কি আমাদের ক্যাশ ইন হ্যান্ড সেভিংস অ্যাকাউন্টকে আমরা বিচার করে থাকি। সেকেন্ডভাবে বা দ্বিতীয়ভাবে পাপগ্রহ কিন্তু শাস্ত্রীয় ব্যাখ্যায় শুভ ফলদাতা নয়। থার্ড হাউসে রবি থাকলে যদি উত্তম অবস্থায় থাকে আপনি জীবনে প্রভূত উন্নতি করবার সক্ষমতা অর্জন করার সম্ভাবনা আছে থার্ড হাউসে রবি। চতুর্থে রবি থাকলে সেই জাতক অত্যন্ত উদার মানসিকতার হন। তিনি জানেন জীবনে ওয়ান লাইফ টাইম ওয়ান চান্স, জীবনটা একবার পেয়েছি, গত জন্মে কী ছিলাম জানি না, সামনের জন্মে কোথায় থাকবো তাও জানি না, এই জীবনে যখন জন্মেছি জীবনে কিছু দাগ কেটে রাখার তারা চেষ্টা করেন। যদি চতুর্থভাবে রবি মিত্রগৃহগত সুতুঙ্গস্থ বা সু অবস্থানে বিরাজমান করে তাহলে চতুর্থভাবে রবি সেই জাতক বা জাতিকা তিনি বুঝতে পারেন ওয়ান লাইফ ওয়ান চান্স, জীবনে কিছু দাগ কেটে রেখে যেতে হবে, অবশ্যই খারাপ দিকে না ভালো দিকে। আপনি কি নানান সমস্যায় জর্জরিত, হতাশায় ভুগছেন, ভবিষ্যৎ সুনিশ্চিত করতে চান, আপনার জীবনের যে কোনো সমস্যা, বিদ্যা বিবাহ ব্যবসা বাস্তুদোষ মামলা মোকদ্দমা ইত্যাদি সকল সমস্যায় সুপরামর্শ পেতে যোগাযোগ করুন খ্যাতনামা জ্যোতিষ ও বাস্তুবিদ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক প্রাপ্ত জ্যোতিষার্ণব শ্রী জয়ন্ত শাস্ত্রীর সঙ্গে। আপনারা ওনাকে পাবেন গড়িয়াহাট হাওড়া কেষ্টপুর চন্দননগর বর্ধমান শিলিগুড়ি পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর টাটা জামশেদপুর দিল্লি মুম্বাই গোয়া পুনে হায়দ্রাবাদ আহমেদাবাদ শিলং ব্যাঙ্গালোর গুয়াহাটি ত্রিপুরা আগরতলা ভুবনেশ্বর ও চেন্নাইতে। অগ্রিম ফোনে বুকিং করুন এই নাম্বারে 09831338083 09339314617 09432583258। এছাড়াও আপনারা গ্র্যান্ড মাস্টার কুষ্টি গাছ কুষ্টি অথবা ডিএপি কুষ্টির জন্য যোগাযোগ করুন 09432583258। আপনি লগ অন করুন www.joyantoshastri.com। আপনি মেল করতে পারেন contact@joyantoshastri.com। পথ আমাদের কোথায় নিয়ে যায় সেটা আমরা বলতে পারি না, তবে সেই পথ চলা সঠিকভাবে নির্ণয় করে দিলে সেই চলার মসৃণতা বেড়ে যায়। জীবনে সমস্যায় ভুগছেন, শিক্ষায় বাধা, কর্মে নেই কোনো উন্নতি, বিবাহে বিপত্তি, নাকি পারিবারিক সমস্যা? সমস্যা যাই হোক না কেন তার সমাধানের একটাই নাম জয়ন্ত শাস্ত্রী। পঞ্চমভাবে রবি মিত্রগৃহগত থাকলে সন্তান দ্বারা সুখ শান্তি স্বাস্থ্য সমৃদ্ধি মানসিক আনন্দ পাওয়ার সম্ভাবনা আছে। ষষ্ঠভাবে রবি শত্রু যতই আপনাকে উপদ্রব করুক না কেন দর্শক বন্ধু শত্রু কিন্তু হরণ হতে বাধ্য। বা ষষ্ঠভাবে রবি ইন্ডিকেট করে যদি সেই জাতকের কোনো শত্রু দ্বারা পীড়িত হন তাহলে সেই শত্রু থেকে তিনি রক্ষা পাওয়ার সম্ভাবনা রয়েছে সিক্স হাউসে পাপগ্রহ। কেননা শাস্ত্রীয় ব্যাখ্যা একটা সূত্র আছে, নন ফারে পাপগ্রহ শুভ ফলদাতা। কি বললাম? নন ফারে পাপগ্রহ শুভ ফলদাতা। তিন ছয় একাদশে যদি পাপগ্রহ থাকে সেই জাতক বা জাতিকা তার জীবনে শত্রু বিনাশ করে তার জীবনে কর্মক্ষেত্রে জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। তিন ছয় একাদশ পাপগ্রহ শুভ ফলদাতা। আসছি দর্শক বন্ধু সপ্তমভাবে রবি যদি দুস্থানগত থাকে স্ত্রী আপনার স্ত্রী চিররুগ্ন হবার সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে প্রয়োজন মনে করলে ডাক্তারি পরামর্শ নেবেন। অষ্টমভাবে রবি কিন্তু দর্শক বন্ধু শুভফল দাতা নয়। তবে যদি মিত্রগৃহগত থাকে বা যদি মনে করুন মিত্রগ্রহের নক্ষত্রে থাকে, রবি যদি রেবতী নক্ষত্রে থাকে, রবি যদি পূর্ব ভাদ্রপদে নক্ষত্রে থাকে, রবি যদি মূলা নক্ষত্রে থাকে, রবি যদি অশ্বিনী নক্ষত্রে থাকে, রবি যদি মঘা নক্ষত্রে থাকে, তাহলে কিন্তু আপনি সেই রবির দ্বারা অষ্টমস্থ রবি হলেও আপনি কিছুটা সুবল পাওয়ার মানে সুফল পাওয়ার সম্ভাবনা আছে। আসছি নবমভাবে রবি। নবমভাবে রবি থাকলে মিত্রগৃহ থাকলে আপনি সেই জাতক বা জাতিকাকে বলা যায় অত্যন্ত ধার্মিক হয় এবং মোটামুটিভাবে বলা যেতে পারে তিনি অত্যন্ত শিবের পূজারী হয়ে থাকেন, যেহেতু রবি হচ্ছেন গিয়ে পুরুষ, সেই ক্ষেত্রে বললাম অর্থাৎ পুরুষ দেবতার পূজারী হয়ে থাকেন, এখন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরও হতে পারেন রবি। আসছি আবার দশমভাবে রবি। দশমভাবে রবি যদি তুঙ্গস্থ হয়
বা ধরুন ত্রিকোণাংশে রয়েছে, মনে করুন বৃশ্চিক লগ্ন। যদি আমরা টেন্থ হাউসকে বিচার করি তাহলে সিংহ লগ্ন আসছে। সিংহের ঘরে যদি সেই জাতক বা জাতিকার যদি রবি থাকে, দেখলেন 24 বছর বয়সেই চাকরি পেয়ে গেছেন। আজও 32 বছর বয়সে আপনি দৌড়াচ্ছেন কিন্তু কিছুতেই চাকরির ব্যবস্থা করতে পারছেন না, কিন্তু একটা 23-24 বছরের ছেলে আজকে কোথায় অ্যাচিভমেন্ট করে চলে গেল দেখুন, তার রবি কোন পজিশনে আছে। আসছি এবার একাদশভাবে রবি। একাদশভাবে রবি থাকলে ডিজায়ার ইওর অল ফুলফিলমেন্ট, আপনি জীবনে কিন্তু অনেক ডেভেলপমেন্ট করতে পারেন যদি একাদশভাবে রবি থাকে। দ্বাদশভাবে রবি কিন্তু শুভফল দাতা নয়, তবে এক্ষেত্রে কিন্তু অবস্থান ফলই বিচার্য। রবি যদি 12th হাউসে, মনে করুন মকর লগ্ন, অষ্টমপতি রবি দ্বাদশে, গৃহটি কার? ধনুরাশি, অধিপতিকে বৃহস্পতি, তাহলে রবি বৃহস্পতি অতিমিত্র গ্রহ, সেক্ষেত্রে কিন্তু অতটা ক্ষতির সম্ভাবনা নেই দ্বাদশভাবে রবি। আমাদের জন্য আবার আবার খুশির খবর, কিছুদিন আগেই আপনারা জানেন জয়ন্ত শাস্ত্রী PhD উপাধিতে ভূষিত হয়েছেন, তার ছবি আপনারা দেখেছেন, এবং এইবারে আরও একটি ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড তার হাতে পেলেন। ডক্টর জয়ন্তা রায় চৌধুরী, শি হ্যাজ বিন ডক্টর অফ লিটারেচার, অ্যাস্ট্রোলজি এন্ড বাস্তুশাস্ত্র এন্ড ইজ এ গোল্ড মেডেলিস্ট এগেইন। তিনি সম্মান পেলেন নর্থ আমেরিকার সেই বিখ্যাত বলস ব্রিজ ইউনিভার্সিটির পক্ষ থেকে, তাকে ডক্টরেট অফ লিটারেচার দেওয়া হয়েছে তার কর্মের স্বীকৃতি স্বরূপ, অর্থাৎ অ্যাস্ট্রোলজি এবং বাস্তুশাস্ত্রে তার কর্মের স্বীকৃতিতে তিনি পেয়েছেন ডক্টরেট অফ লিটারেচার, অর্থাৎ ডিলিট উপাধি তিনি পেয়েছেন। আমাদের সকলের একান্ত প্রিয় জয়ন্ত শাস্ত্রী, এবং শুধু তাই নয়, তার সঙ্গে তিনি গোল্ড মেডেল পেয়েছেন। এই গোল্ড মেডেলিস্ট এবারে হয়ে গেছেন, অর্থাৎ ইন্টারন্যাশনাল স্বীকৃতি শুধু দেশের মধ্যে এতদিন ধরে তিনি শীর্ষে বিরাজ করছেন, এইবারে তার কর্মের স্বীকৃতির জন্য পৃথিবীর অন্যান্য প্রান্ত থেকে তিনি পাচ্ছেন। তিনি কিছুদিন আগে আপনারা জানেন আরেকটি ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন থাইল্যান্ড থেকে, এইবারে সময় হলো বলস ব্রিজ ইউনিভার্সিটির পক্ষ থেকে তাকে ডক্টরেট অফ লিটারেচার এবং গোল্ড মেডেল প্রদান করা হলো। এই দিন যেদিনকে তার হাতে তুলে দেওয়া হলো, সারা পৃথিবী থেকে বিভিন্ন কর্মের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন গুণীজনদের হাতে তুলে দেওয়া হয়। আমাদের ইন্ডিয়ার পক্ষ থেকে জয়ন্ত শাস্ত্রী পেলেন এই ডিলিট। আপনারা দেখতে পাচ্ছেন তার সার্টিফিকেট, দেখতে পাচ্ছেন সেই গোল্ড মেডেল, এবং তার সঙ্গে সেই দিনকার তার হাতে স্বীকৃতির বিভিন্ন ফটোগ্রাফস, যেখানে আমাদের গর্বের, আমাদের একান্ত কাছে সকলের প্রিয় মানুষ জয়ন্ত শাস্ত্রীর হাতে তুলে দেওয়া হলো ডক্টরেট অফ লিটারেচার অ্যান্ড গোল্ড মেডেল। জয়ন্ত শাস্ত্রী ডক্টরেট পেয়েছেন কমনওয়েলথ ভোকেশনাল ইউনিভার্সিটি থেকে, তাকে ডক্টর অফ ফিলোসফি দেওয়া হয়েছে তার দুটো কাজের স্বীকৃতিস্বরূপ, অ্যাস্ট্রোলজি এবং তার সঙ্গে বাস্তুশাস্ত্র। এই বাস্তুশাস্ত্র এবং অ্যাস্ট্রোলজিতে তার রেকগনাইজেশন, তার কাজের স্বীকৃতিস্বরূপ তিনি ডক্টরেট পেয়েছেন। সিংহরাশি উত্তর ফাল্গুনী নক্ষত্র, লটকে রবি, মনে করুন মকর রাশি উত্তর সারা নক্ষত্র, লটকে রবি, তাহলে সেই জাতক বা জাতিকার যদি কুষ্টি লিখতে হয় তাহলে সেই জাতক বা জাতিকার প্রথম দশা আসছে কি, রবির মহাদশা, রবির অন্তর্দশা, রবির প্রত্যন্তর্দশা, কত বছর, কত মাস, কত দিন, ভোগ্য দশা, স্টার্টিং, কুষ্টি শুরু, 72 বছর লেখা হলো এবং ফলাদেশ করা হলো, তাহলে স্টার্টিং অফ দশা রবি যদি হয়। তিনটে নক্ষত্র জয়ন্তদা বলেছে, একটা হচ্ছে গিয়ে মেষ রাশি কৃত্তিকা নক্ষত্র, আইদার বিশ্বরাশি কৃত্তিকা নক্ষত্র, অর্থাৎ অনেকেই বলেন আমার বিশ্বরাশি, অনেকে বলেন আমার মেষ রাশি, কিন্তু কৃত্তিকা নক্ষত্র হচ্ছে গিয়ে ভগ্ন নক্ষত্র, কিছুটা অংশ পাচ্ছে মেষ রাশিতে, কেননা 13:20-26 3°20 কৃত্তিকা নক্ষত্র পায় মেষ রাশিতে, 10° পায় বৃষরাশিতে, টোটাল 13-20 হিসাব। আবার উত্তর ফাল্গুনীতে কী দেখা যাচ্ছে, 13:20-26 3°20 উত্তর ফাল্গুনী নক্ষত্র পায় চন্দ্র সিংহ রাশিতে। খুব টাফ হচ্ছে দর্শক বন্ধু, খুব মন দিয়ে শুনবেন, বিকজ জয়ন্তদা মানে কিন্তু এডুকেশনাল প্রোগ্রাম। সিংহরাশিতে উত্তর ফাল্গুনী নক্ষত্র 3°20 পাবে, 10° পাবে কন্যা রাশিতে, অথচ নক্ষত্র কিন্তু এক উত্তর ফাল্গুনী। একজন বলছে আমার কন্যা রাশি উত্তর ফাল্গুনী নক্ষত্র, আরেকজন বলছে সিংহরাশি উত্তর ফাল্গুনী নক্ষত্র। সেম থিং উত্তর সারা নক্ষত্র 3°20 পাবে ধনুরাশিতে, 10° পাবে কিন্তু গিয়ে মকর রাশিতে। এটা আমি মুখে ক্যালকুলেশান করছি, কারণ একটা অঙ্ক আমি আগের দিন বলেছিলাম অন্য অনুষ্ঠানে, 13:20-26, 10:23, 6:40, 20:20, 16:40, 30, অর্থাৎ 27টা নক্ষত্র বেরিয়ে যাচ্ছে কিন্তু এখান থেকে, মানে অশ্বিনী ভরণী কৃত্তিকা রোহিণী মৃগশিরা আদ্রা পুনর্বসু পুষ্যা অশ্লেষা মগা পূর্ব ফাল্গুনী উত্তর ফাল্গুনী হস্তা চিত্রা সাথী বিশাখা অনুরাধা জ্যৈষ্ঠা মূলা
এবং পূর্বসারা উত্তরসারা শ্রবণা ধনিষ্ঠা শতবিশা পূর্ব ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ অরেপতি। আমরা যখন কুষ্টি লিখি তখন কি লিখতে হয়, প্রথমে তার জীবন, তার পরময়ন, তারপরে লোয়ার এডুকেশান, তারপরে আপার এডুকেশান, তারপরে সার্ভিস, তার ম্যারেজ, তার হেলথ, তার ফিনান্স ইত্যাদি ইত্যাদি। এইভাবে আমরা 72 বছরে কুষ্টি লিখতে হয়। কেননা কুষ্টি দর্শক বন্ধু আপনাদের কাছে নতুন করে আর বলার কথা আমার জায়গা নেই। ব্যাপারটা কি, আপনারা শিক্ষিত জ্ঞান পিপাসু দর্শক বন্ধু প্রত্যেকেই অবগত, এটা আমি আশা করেই বলছি। তাইতে রবির যদি মহাদশা 3টেতে আসবে কী করে, মেষ রাশি কৃত্তিকা নক্ষত্রে জন্ম হলে রবির মহাদশায় জন্ম, সিংহ রাশি উত্তর ফাল্গুনি বা কন্যা রাশি উত্তর ফাল্গুনিতে নক্ষত্রে জন্ম হলে রবির দশায় জন্ম, ধনুরাশি উত্তরসারা নক্ষত্র কিংবা মকর রাশি উত্তরসারা নক্ষত্রে যদি জন্ম হয় তাহলে রবির দশায় জন্ম। তাহলে স্টার্টিং অফ দশা রবি রবি রবি, নেক্সট রবি রবি চন্দ্র, নেক্সট রবি রবি মঙ্গল, নেক্সট রবি রবি রাহু, তারপরে কী আসছে রবি রবি বৃহস্পতি, তারপরে রবি রবি শনি, মানে রবির মহাদশা, রবির অন্তর্দশা, রবি শনির প্রত্যন্ত দশা, তারপরে কী আসছে রবি রবি বুধ, তারপরে কী আসছে রবি রবি কেতু, তারপরে কী আসছে রবি রবি শুক্র। এইভাবে 9 ভেঙে দেওয়া হলো। তারপরে কিন্তু তাহলে স্টার্ট হবে চন্দ্রের মহাদশা, চন্দ্রের অন্তর্দশা। 9×9 ভেঙে দাও, চন্দ্র 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 মঙ্গল, চন্দ্র চন্দ্র রাহু, চন্দ্র চন্দ্র বৃহস্পতি, চন্দ্র চন্দ্র শনি, চন্দ্র চন্দ্র বুধ, চন্দ্র চন্দ্র কেতু, চন্দ্র চন্দ্র শুক্র। আমাদের জন্য আবার আবার খুশির খবর, কিছুদিন আগেই আপনারা জানেন জয়ন্ত শাস্ত্রী PhD উপাধিতে ভূষিত হয়েছেন, তার ছবি আপনারা দেখেছেন, এবং এইবারে আরও একটি ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড তার হাতে পেলেন। ডক্টর জয়ন্তা রায় চৌধুরী, শি হ্যাজ বিন ডক্টর অফ লিটারেচার অ্যাস্ট্রোলজি এন্ড বাস্তুশাস্ত্র অ্যান্ড ইজ এ গোল্ড মেডেলিস্ট অ্যাগেইন। তিনি সম্মান পেলেন নর্থ আমেরিকার সেই বিখ্যাত বলস ব্রিজ ইউনিভার্সিটির পক্ষ থেকে, তাকে ডক্টরেট অফ লিটারেচার দেওয়া হয়েছে তার কর্মের স্বীকৃতি স্বরূপ, অর্থাৎ অ্যাস্ট্রোলজি এবং বাস্তুশাস্ত্রে তার কর্মের স্বীকৃতিতে তিনি পেয়েছেন ডক্টরেট অফ লিটারেচার, অর্থাৎ ডিলিট উপাধি তিনি পেয়েছেন। আমাদের সকলের একান্ত প্রিয় জয়ন্ত শাস্ত্রী, এবং শুধু তাই নয় তার সঙ্গে তিনি গোল্ড মেডেল পেয়েছেন। এই গোল্ড মেডেলিস্ট এবারে হয়ে গেছেন, অর্থাৎ ইন্টারন্যাশনাল স্বীকৃতি শুধু দেশের মধ্যে, এতদিন ধরে তিনি শীর্ষে বিরাজ করছেন, এইবারে তার কর্মের স্বীকৃতির জন্য পৃথিবীর অন্যান্য প্রান্ত থেকে তিনি পাচ্ছেন। তিনি কিছুদিন আগে আপনারা জানেন আরেকটি ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন থাইল্যান্ড থেকে, এইবারে সময় হলো বলস ব্রিজ ইউনিভার্সিটির পক্ষ থেকে তাকে ডক্টরেট অফ লিটারেচার এবং গোল্ড মেডেল প্রদান করা হলো। এই দিন যেদিনকে তার হাতে তুলে দেওয়া হলো, সারা পৃথিবী থেকে বিভিন্ন কর্মের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন গুণীজনদের হাতে তুলে দেওয়া হয়। আমাদের ইন্ডিয়ার পক্ষ থেকে জয়ন্ত শাস্ত্রী পেলেন এই ডিলিট। আপনারা দেখতে পাচ্ছেন তার সার্টিফিকেট, দেখতে পাচ্ছেন সেই গোল্ড মেডেল, এবং তার সঙ্গে সেই দিনকার তার হাতে স্বীকৃতির বিভিন্ন ফটোগ্রাফস। নেক্সট আসছে মঙ্গলের মহাদশা, মঙ্গল মঙ্গল মঙ্গল, মঙ্গল মঙ্গল রাহু, মঙ্গল মঙ্গল বৃহস্পতি, মঙ্গল মঙ্গল শনি, মঙ্গল মঙ্গল বুধ, মঙ্গল মঙ্গল কেতু, মঙ্গল মঙ্গল শুক্র, মঙ্গল মঙ্গল রবি, মঙ্গল মঙ্গল চন্দ্র। নেক্সট কী আসছে রাহুর মহাদশা, 18 বছর, যদি ওটাকে আমরা 18 বছর, 18 ইয়ার্স, রাহু রাহু রাহু, রাহু রাহু বৃহস্পতি, রাহু রাহু শনি, রাহু রাহু বুধ, রাহু রাহু কেতু, রাহু রাহু শুক্র, রাহু রাহু রবি, রাহু রাহু চন্দ্র, রাহু রাহু মঙ্গল। 9×9 ভাঙছি। তারপরের মহাদশা বৃহস্পতি, বৃহস্পতি বৃহস্পতি বৃহস্পতি, দশা অন্তর্দশা প্রত্যন্ত, কেমন যাবে, কিরকম যেতে পারে, আগামী দিন কিরকম আসছে, খারাপ না ভালো, সেটা কিন্তু গ্রহ অবস্থান নক্ষত্র অবস্থান বিচার্য। তারপরে ফলাদেশ, বৃহস্পতি বৃহস্পতি বৃহস্পতি, বৃহস্পতি বৃহস্পতি শনি, বৃহস্পতি বৃহস্পতি বুধ, বৃহস্পতি বৃহস্পতি কেতু, বৃহস্পতি বৃহস্পতি শুক্র, বৃহস্পতি বৃহস্পতি রবি, বৃহস্পতি বৃহস্পতি চন্দ্র, বৃহস্পতি বৃহস্পতি মঙ্গল, বৃহস্পতি বৃহস্পতি রাহু। নেক্সট আসছে শনির মহাদশা, শনি শনি শনি, শনি শনি বুধ, শনি শনি কেতু, শনি শনি শুক্র, শনি শনি রবি, শনি শনি চন্দ্র, শনি শনি মঙ্গল, শনি শনি রাহু, শনি শনি বৃহস্পতি। তারপর আসছে বুধের মহাদশা, বুধের মহাদশা, বুধের অন্তর্দশা, বুধের প্রত্যন্ত দশা, মানে বুধ বুধ বুধ, এইভাবে কিন্তু কুষ্টি হচ্ছে, পুরো জীবনই চলছে, সব অভিনয় অ্যাক্টিং কিন্তু চলছে, পরপর পরপর। একটা বাল্য শিশু পৃথিবীতে ভূমিষ্ঠ হলো, তারপরে সে একটু একটু করে উবুর হলো, তারপরে সে একটু একটু করে উঠলো, তারপরে গুটি গুটি পায়ে হামাগড়ি দিল, তারপরে সে বসলো, একটু উঠে দাঁড়াবার চেষ্টা করলো, একটু এক পা হাঁটলো পড়ে গেল, আবার উঠলো, আস্তে আস্তে হাঁটলো, তারপরে দৌড়ালো। জীবনটাকে নিয়ে ব্যাখ্যা করছি কিন্তু।
তারপরে দৌড়ালো, তারপরে আরেকটু বড় হয়ে গেল, তারপরে নার্সারিতে ভর্তি হয়ে গেল, তারপরে 1 2 3 4 পড়তে পড়তে ক্লাস 10 উচ্চ মাধ্যমিক জয়েন্ট সব কিছু হলো। হওয়ার পরে সে তার ট্র্যাকে চলে গেল, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার, কেউ MBA, কেউ MCA পড়তে চলে গেল। পড়ার পরে কর্ম করলো, তারপরে বিবাহ করলো, তারপরে সে পিতা হলো, তারপরে তার বয়স হলো, তিনি আবার শ্বশুরমশাই হলেন, তারপরে নাতিপুতি নিয়ে আনন্দ করলেন, চলে গেলেন। এই দশাগুলো ভাঙছিলাম, কেন জীবন নিয়ে কিন্তু জ্যোতিষ দশক বন্ধু। তাহলে বুধের মহাদশা, বুধের অন্তর্দশা, বুধের প্রত্যন্ত দশা, মানে বুধ বুধ বুধ, বুধ বুধ কেতু, বুধ বুধ শুক্র, বুধ বুধ রবি, বুধ বুধ চন্দ্র, বুধ বুধ মঙ্গল, বুধ বুধ রাহু, বুধ বুধ বৃহস্পতি, বুধ বুধ শনি। নেক্সট আসছে কেতুর মহাদশা, 7 বছর, 7 ইয়ার্স রানিং মহাদশা। কেতু 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 শুক্র, কেতু কেতু রবি, কেতু কেতু চন্দ্র, কেতু কেতু মঙ্গল, কেতু কেতু রাহু, কেতু কেতু বৃহস্পতি, কেতু কেতু শনি, কেতু কেতু বুধ। নেক্সট আসছে শুক্রের মহাদশা, 20 বছর রান করবে। শুক্র শুক্র শুক্র, শুক্র শুক্র রবি, শুক্র শুক্র চন্দ্র, শুক্র শুক্র মঙ্গল, শুক্র শুক্র রাহু, শুক্র শুক্র বৃহস্পতি, শুক্র শুক্র শনি, শুক্র শুক্র বুধ। তাহলে কেতু শুক্র রবি চন্দ্র মঙ্গল রাহু বৃহস্পতি শনি ও বুধ সবই আমরা বললাম। মানে ওই যে বললাম, হামাগড়ি দিলে একটু দাঁড়ালো, হাঁটলো পড়লো শিশুটি, আবার একটু উঠলো দাঁড়ালো, হাঁটলো আবার দৌড়ালো, তারপরে নার্সারিতে ভর্তি হতে গেল। জীবনটা বলছিলাম কিন্তু কুষ্টি মানেই তাই। এরপরে কী হচ্ছে, সে বড় হয়ে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক জয়েন্ট, CBSE বোর্ড, ICSE বোর্ড বা বেঙ্গল বোর্ড। তারপরে তার কর্মজীবন আস্তে আস্তে এবার পদার্পণ করলো, তারপরে বিবাহ করলো, রাইট, ঠিক বলছি তো? এটাই তো জীবন। তারপরে কী হচ্ছে, কিছু অর্থ সঞ্চয় করলো, মাঝখানে কিছু মানসিক অশান্তি, পারিবারিক অশান্তি, গুপ্ত শত্রুতা, শ্বশুর বাড়ির সঙ্গে মতান্তর, সন্তান নিয়ে মানসিক অশান্তি, মানসিক বিব্রত ইত্যাদি ইত্যাদি করতে করতে আবার তিনি আবার শ্বশুরমশাই হলেন, তাই তো? বিকজ লাইফ ইজ এ অ্যাক্টিং দশক বন্ধু। আমি সেটাকে বলছিলাম আমাদের জ্যোতিষশাস্ত্রের ব্যাখ্যার মাধ্যমে সায়েন্টিফিক্যালি, কারণ যন্ত্র তো মানে একটা এডুকেশনাল প্রোগ্রাম। তারপরে কী হলো, একটু নাতিপুতি নিয়ে আনন্দ করে আবার তো পৃথিবীতে কেউ থাকবো না দর্শক বন্ধু, কেন ওয়ান স্লিপ টু অ্যানাদার স্লিপ, ওয়ান লাইফ টাইম ওয়ান চান্স। দর্শক বন্ধু যদি প্রয়োজন মনে করেন, যন্ত্রদার সঙ্গে যোগাযোগ করতে ইচ্ছা করছে, স্কলে দেখে নেবেন আমাদের বুকিং নাম্বার এবং অল অ্যাড্রেস দেওয়া আছে, প্রয়োজন মনে করলে ফোন করবেন, ব্যাক অফিসের বন্ধুরা অবশ্যই আপনাদের গাইড করবে। আজকে তো দর্শক বন্ধু সময় নেই, বিদায় নেওয়ার পালা, কেন ঘড়ির কাটাও চোখ রাঙিয়ে বলছে আমাদেরকে থামতেই হবে। তাই তো যাওয়ার আগে বলি, মা দুর্গা ও মা কামাক্ষার কাছে প্রার্থনা করি, প্রত্যেকেই সুখে থাকুন, ভালো থাকুন, সুখ শান্তি স্বাস্থ্য সমৃদ্ধিতে গড়ে উঠুক দর্শক বন্ধু আপনাদের জীবন। নমস্কার। আপনি কি নানান সমস্যায় জর্জরিত, হতাশায় ভুগছেন, ভবিষ্যৎ সুনিশ্চিত করতে চান, আপনার জীবনের যে কোনো সমস্যা, বিদ্যা বিবাহ ব্যবসা, বাস্তুদোষ মামলা মোকদ্দমা ইত্যাদি সকল সমস্যায় সুপরামর্শ পেতে যোগাযোগ করুন খ্যাতনামা জ্যোতিষ ও বাস্তুবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক প্রাপ্ত জ্যোতিষার্ণব শ্রী জয়ন্ত শাস্ত্রীর সঙ্গে। আপনারা ওনাকে পাবেন গড়িয়াহাট, হাওড়া, কেষ্টপুর, চন্দননগর, বর্ধমান, শিলিগুড়ি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, টাটা জামশেদপুর, দিল্লি, মুম্বাই, গোয়া, পুনে, হায়দ্রাবাদ, আহমেদাবাদ, শিলং, ব্যাঙ্গালোর, গুয়াহাটি, ত্রিপুরা, আগরতলা, ভুবনেশ্বর ও চেন্নাইতে। অগ্রিম ফোনে বুকিং করুন এই নাম্বারে 09831338083, 09339314617, 09432583258। এছাড়াও আপনারা গ্র্যান্ড মাস্টার কুষ্টি, গাছ কুষ্টি অথবা DAP কুষ্টির জন্য যোগাযোগ করুন 09432583258। আপনি লগ অন করুন www.joyantoshastri.com। আপনি মেল করতে পারেন contact@joyantoshastri.com। পথ আমাদের কোথায় নিয়ে যায় সেটা আমরা বলতে পারি না, তবে সেই পথ চলা সঠিকভাবে নির্ণয় করে দিলে সেই চলার মসৃণতা বেড়ে যায়। জীবনে সমস্যায় ভুগছেন, শিক্ষায় বাধা, কর্মে নেই কোনো উন্নতি, বিবাহে বিপত্তি, নাকি পারিবারিক সমস্যা? সমস্যা যাই হোক না কেন, তার সমাধানের একটাই নাম জয়ন্ত শাস্ত্রী।